গ্রামের মেয়েরাও বোম বাঁধছে, ঝামেলার সময় 30 থেকে 40টা করে বোম গুলি মারছে। গ্রামের কেউ কোনো কাজ করে না, একবার করে ঝামেলা করে আর লুটপাট করে নিয়ে গিয়ে খায়। রাতে দরজা কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, এখানে প্রায় বোমাবাজি হয়। শুক্রবার রাতে রোমহর্ষক ঘটনার কথা জানালেন গ্রামবাসীরা। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুবরাজপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের 2 গোষ্ঠীর প্রায় 40টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, পাশাপাশি গ্রামে প্রায় 150টি বোম চার্জ হয়েছে বলেও সূত্রের খবর। দুবরাজপুর থানার অন্তর্গত যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম, আর সেই গ্রামই এবার উত্তপ্ত হলো তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে। জানা গিয়েছে, রাত 8টা নাগাদ তৃণমূলের কর্মী আজম শেখ ও সেলিম শেখ গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। গ্রামের এক স্কুল পড়ুয়া জানান, গ্রামের মেয়েরাও বোম বাঁধছে। গ্রামের বাসিন্দা শেখ আলী জানান, গ্রামের তৃণমূলের 2 গোষ্ঠী, আজমের গোষ্ঠী ও সেলিমের গোষ্ঠী, সেলিমের দলবল রাতে চড়াও হয়, হঠাৎ গ্রামের চারিদিকে বোমাবাজ শুরু হয়। আমার গেটেও 5 থেকে 6টা বোম চার্জ করে, প্রায় 150 বোম চার্জ হয়েছে।